ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় সন্তুষ্ট নন অভিযোগ করে রাজধানীর মিরপুর 10, 13 এবং পল্লবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সকাল 8টা থেকে তারা এই বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, শনিবার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে দেখেন সরকার 56% বেতন বাড়ানোর ঘোষণা দিলেও সেটি বাস্তবায়ন হয়নি, সমান হারে বাড়েনি বেতন, এ নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে রাস্তায় নামেন তারা। এর আগে মজুরি বাড়ানোর দাবিতে গত 23 অক্টোবর থেকে শ্রমিকদের নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শুরু করা আন্দোলনের মধ্যে গত মঙ্গলবার পোশাক খাতের জন্য সরকার গঠিত মজুরি বোর্ড 12,500 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে, তবে নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন অনেক শ্রমিক।